বৃহস্পতিবার 13 জুলাই ভারী বৃষ্টির সতর্কতা। প্রবল বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং এ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার থেকে বৃষ্টি একটু কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার বৃষ্টি একটু বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, শনিবার উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসুমি অক্ষরেখা সক্রিয় উত্তরবঙ্গে। বিহারের পর বালুরঘাটের উপর দিয়ে মণিপুর পর্যন্ত এই মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকবে। আবহাওয়াবিদ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু সব জায়গাতেই হোয়াইট স্প্রেড বৃষ্টি হয়েছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় কিন্তু অতি ভারী বৃষ্টিও আমরা রেকর্ড করেছি। উত্তরবঙ্গের এই বৃষ্টি কিন্তু জারি থাকবে, বিশেষ করে জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু দু এক জায়গায় এক্সট্রিমলি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি জারি থাকবে 14 তারিখেও। 15 তারিখ থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমবে, যদিও বৃষ্টি জারি থাকবে কিন্তু ভারী বা অতি ভারীর যে বৃষ্টির সতর্কতা আমরা জারি করছি সেইটা 15 তারিখ থেকে কমা শুরু হবে। ফলে গত 24 ঘন্টায় যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং আজকে আগামীকাল অর্থাৎ 12-13 ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি 14 তারিখেও কন্টিনিউ করবে কিন্তু 15 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি একটু কমবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে খুব মেজর বৃষ্টির সম্ভাবনা নেই, অ্যাটলিস্ট আজকে এবং আগামীকাল এই দুদিন। মূলত বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টি সাথে থান্ডারস্টর্মের সম্ভাবনা 14 তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, আর 15 তারিখ একটু কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গে নেই। তাপমাত্রার অ্যাজ এ হোল পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই, যেমন চলছে সেরকমই চলবে। সতর্কতা মেইন এই মুহূর্তে যেটা, সেটা হচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা এবং তার ফলে তার যে ইম্প্যাক্ট কিছু কিছু, যেমন কিছু জায়গায় জল জমে যাওয়া বা দার্জিলিং বা কালিম্পং এই সব জেলাগুলোতে দু এক জায়গায় ভূমিধস বা ল্যান্ডস্লাইডের সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে, তবে দক্ষিণবঙ্গে এখনই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। আরও অনেক আপডেট রয়েছে, তার জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।